নমস্কার, সুপ্রভাত। আপনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট। এয়া গুড মর্নিং 18। মই জয়ন্ত মাধব গোস্বামী। প্রথমে অলিম্পিকৰ খবৰ। লক্ষ্য সেনৰ আজি ব্ৰঞ্জৰ পদক জয়ৰ যুঁজ। মালয়েছিয়াৰ শ্বাটলাৰ লি জি জিয়াৰ বিৰুদ্ধে লক্ষ্য সেনৰ খেল। ভাৰতীয় সময় অনুসৰি সন্ধিয়া 6 বজাত হ'ব খেলখন। তৃতীয় স্থানৰ বাবে হ'বলগীয়া মেচখনত জয়লাভ কৰিলে অলিম্পিকত পদকজয়ী ভাৰতীয় তালিকাত সোমাব লক্ষ্য সেনৰ নাম। পুনৰবাৰ উল্লেখ কৰিছোঁ, আজি লক্ষ্য সেনৰ ব্ৰঞ্জৰ পদক জয়ৰ যুঁজ। মালয়েছিয়াৰ শ্বাটলাৰ লি জি জিয়াৰ বিৰুদ্ধে লক্ষ্য সেনৰ খেল। ভাৰতীয় সময় অনুসৰি সন্ধিয়া 6 বজাত হ'ব খেলখন। তৃতীয় স্থানৰ বাবে হ'বলগীয়া মেচখনত জয়লাভ কৰিলে অলিম্পিকত পদকজয়ী ভাৰতীয় তালিকাত সোমাব লক্ষ্য সেনৰ নাম। বিধায়ক নুরুল হুদার পুত্র রকিবুল হুদাক গ্রেপ্তার। প্রায় 2 ঘণ্টা সোধাপোছার অন্তত গ্রেপ্তার করা হল রকিবুল হুদাক। আজি ন্যায়ালয়ত হাজির করা হব রকিবুলক। দেওবারে কলিয়াবরের উলিয়নী আরক্ষী থানাত আত্মসমর্পণ করেছিল বিধায়ক নুরুল হুদার পুত্র রকিবুল হুদাই। তেল চুরি গ্যাঙর সঙ্গে নাম সাঙুর খাইছিল রকিবুল হুদার। গুয়াহাটি রূপহীত তেল চুরি চক্রটোর বিরুদ্ধে অভিযান চলাই আছিল আরক্ষী। শনিবারে এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনক গ্রেপ্তার করেছিল কলিয়াবর আরক্ষী। বিধায়কর চোর পুত্রর অভিযানত নামিছিল আরক্ষী আর অবশেষত আত্মসমর্পণ করেছিল বিধায়ক নুরুল হুদার পুত্র রকিবুল হুদাই। রকিবুল হুদাক 2 ঘণ্টা জেরার অন্তত গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 2 ঘণ্টা ধরে সোধা পোছা করে আরক্ষী। আজি ন্যায়ালয়ত হাজির করা হব রকিবুলক। দেওবারে কলিয়াবরের উলিয়নী আরক্ষী থানাত আত্মসমর্পণ করেছিল বিধায়ক নুরুল হুদার পুত্র রকিবুল হুদাই। তেল চুরি গ্যাঙর সঙ্গে নাম সাঙুর খাই পড়েছিল রকিবুল হুদার। গুয়াহাটি রূপহীত তেল চুরি চক্রটোর বিরুদ্ধে অভিযান চলাই আছিল আরক্ষী। শনিবারে এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনক গ্রেপ্তার করার পিছত রকিবুল হুদার বিরুদ্ধে অভিযানত নামি পড়েছিল আরক্ষী আর অবশেষত দেওবারে আত্মসমর্পণ করে নুরুল হুদার পুত্র রকিবুল হুদাই। হয়, আমি এটা সোধপোছ করে আছো, ইনভেস্টিগেশন চলি আছে। এতিয়া আমি তেওঁকে গ্রেপ্তার করেছো, কোর্টে প্রডিউস করিম, তারপর পরবর্তী সময় আপনার জমা। স্যার, তেওঁ মানে তেল চুরির লগত জড়িত থাকা যেখানে এভিডেন্স আমার আছে আপনাদের গমেই পাইছে, আর সেখানে এতিয়া আমি তেওঁ সোধপোছ করলো, আর যেখানে আমি এভিডেন্স পাইছো কোর্টে প্রডিউস করি। কোনোবা জড়িত হয়ে আছে নাকি এতিয়া কব পারা হবে? গ্রেপ্তার করা হয়েছে। আমি সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক দিবাকর দাসর সুতরাং। দিবাকর, বিধায়কর তেলচুর পুত্রক অবশেষত গ্রেপ্তার করা হল সবিশেষ শেহতিয়া সকলখিনি তথ্য জানিব বিচাৰিছো। নিশ্চয়কৈ জয়ন্ত, যেহেতু কালি নিশা প্রায় 7 মান বজাত বিধায়ক নুরুল হুদার পুত্র রকিবুল হুদায় উলুৱনি থানাত আত্মসমর্পণ করেছিল, আর তারপর প্রায় 2 ঘণ্টা ধরে উলুৱনি থানাত মহকুমা আরক্ষী বিষয়া জেরা করলে, আর তারপর 8 মান বজাত পুনের 2 ঘণ্টামান জেরা চলার পিছত কলিয়াবর আরক্ষী থানালে অনা হল। তাত নগাঁও জেলা আরক্ষী অধীক্ষক আহিলে জেরা চলালে, আর সেই সময় 2 দিন পূর্বে গ্রেপ্তার হওয়া 2 জন সদস্য গ্যাংটোর 2 জন সদস্য সন্মুখত রাখি রকিবুল হুদাক জেরা চলালে নগাঁও জেলা আরক্ষী অধীক্ষকে। আর তারপর নিশা প্রায় 12 মান বজাত আরক্ষী অধীক্ষকে আমাক জানিবলৈ দিয়ে যেন তেল চুরি গ্যাংটোর জড়িত থাকার তথ্য প্রমাণ লাভ করেছে, আর গ্রেপ্তার করা হয়েছে ঘোষণা করেছে। আর আজি পুয়া কোর্টত যেহেতু মহকুমা ন্যায়িক আদালত হাজির করা হব, আর এই চক্রটোর সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণ লাভ। কিমান দিনের পর জড়িত আছে এই গ্যাংটো, কিমান দিনের পর সক্রিয় হয়ে আছে, কোট কোট এই গ্যাংটোর তৎপরতা আছিল বিগত সময়সাত? নিশ্চয়ই এই গ্যাংটোয়ে কলিয়াবর আমনির পর চুলুঙর এই যে রাষ্ট্রীয় ঘাইপথ আছে, এই ঘাইপথ চাত তেল চুরি চক্র এটা চলাই আসে, আর শেহতিয়াক উলুৱনি আরক্ষীক বা কলিয়াবর আরক্ষীক ম্যানেজ করব থানালে আসছিল, আর আহতেই এজনক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে, আর সেইজনের স্বীকারোক্তির ভিত্তিতে বাকি 5-4 জনক গ্রেপ্তার করেছে, 2 জন তেজপুরের, 2 জন কলিয়াবর হারমতি বাগরি, 2 জন আর এজন হয়েছে চামুগুড়ি হলিয়ামারির ইব্রাহিম আলী। এই ইব্রাহিম আলীর সৈতেই সম্পর্ক আছিল রকিবুল হুদার, আর সেই সম্পর্কের অভিযোগতে কালি বিচারি ফুরিছিল 2 দিন ধরে আরক্ষীয়ে নগাঁও জেলার আরক্ষীয়ে গুয়াহাটীত বিচারিছে, রূপহীত বিচারিছে, তারপর কালি সন্ধ্যা আত্মসমর্পণ করলে। আত্মসমর্পণ করার পিছতে আরক্ষীয়ে সোধা পোছা চলালে, প্রায় 4 ঘণ্টা ধরে সোধা পোছা চলিলে, তারপর রকিবুল হুদা জড়িত থাকার তথ্য প্রমাণ লাভ করার পিছত গ্রেপ্তার করা হল বলে ঘোষণা করে নগাঁও জেলা আরক্ষী অধীক্ষক। ধন্যবাদ।
সংগীত শিল্পী অনুপম শইকীয়ার বাহন দুর্ঘটনাগ্রস্ত। সামগ্রীর রঙাগোড়াত পথ দুর্ঘটনা, দুর্ঘটনাত সামান্যভাবে আহত হয় অনুপম শইকীয়া। হুন্ডাই বাহনত যোরহাট অভিমুখে গৈ আছিল শিল্পীজন। দুর্ঘটনাত আহত আন কেইবাজনো লোক, একেলগে দুর্ঘটনাত পতিত হয় চারিখনকৈ বাহন। দুর্ঘটনাত পতিত হয় বাইক, হুন্ডাই বাহনখন, মেজিক বাহন আর এখন ডাম্পার। ইফালে নিশার মহানগরীত পথ দুর্ঘটনা, জোরদার শ্রদ্ধাঞ্জলি উড়ান সেতুত পথ দুর্ঘটনা। এখন বাইকত খুন্দিয়াই লুটি খাই পড়িল এখন চারিচকীয়া বাহন। এই দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয় দুজন লোক, সংকটজনক অবস্থাত হাসপাতাললৈ প্রেরণ করা হয় দুইজনক। আমি দৃশ্য দেখুৱাইছো এই শ্রদ্ধাঞ্জলি উড়ান সেতুত বাইকত খুন্দিয়াই লুটি খাই বাগরি পড়ে চারিচকীয়া এখন বাহন। এই দুর্ঘটনাত দুজন আরোহী আহত হওয়া বলে জানিব পৰা হৈছে। আমি দৃশ্য দেখুৱাইছো নিশার মহানগরীত সংঘটিত হৈছে এই পথ দুর্ঘটনা। এখন বাইকত খুন্দিয়াই তীব্র বেগত অহা এই চারিচকীয়া বাহনখন লুটি খাই বাগরি পড়ে, দুজন লোকক সংকটজনক অবস্থাত হাসপাতাললৈ প্রেরণ করা হয়। দক্ষিণ কামরূপর ছয়গাঁওত ভয়ঙ্কর ঘটনা। অক্সিজেনের অভাবত মৃত্যু হয় দুজন শ্রমিকর। মৃত শ্রমিক দুজন নগরবেড়ার বদলা পথারর টিয়াপাড়ার হজরত আলী আর নাসিমুদ্দিন আহমেদ। ছয়গাঁওর অন্যতম ব্যক্তিগত খণ্ডর শিক্ষানুষ্ঠান গ্রামীণ জ্যোতি একাডেমি দেওবারে সন্ধিয়া সংঘটিত হয় এই ঘটনা। বহুদিন ধরে বন্ধ হয়ে থাকা পানির ট্যাঙ্কির ভিতর কাম করবলে সোমাই মৃত্যু কাকুয়ালিলে দুই শ্রমিকে। নসিমুদ্দিন আর এজন হল হজরত আলী নাকি, তেনেকুৱা কিবা নামটো। মই কি লৰাজন হয়তো নতুনকৈ আহিছে নেকি, মই ভালকে মানে কোনজন ধৰিব পৰা নাই, কাৰণ দহজনমান মিস্ত্ৰী আছে। তো এতিয়া মই আহি পাওঁতে পাওঁতে মোৰ বহুতখিনি দেৰি হ'ল, গতিকে মই এই দুজন তেওঁ মানে ঢুকাইছে। তো অত্যন্ত দুখজনক, আৰু মই কি বুলি কওঁ মানে মই অত্যন্ত দুখ পাইছোঁ। মানে মোৰ ৱাইফে এতিয়াও কান্দি আছে এই ঘটনাটো বুলি ক'লে, কাৰণ তেওঁ একচুৱেলি মোৰ একদম ঘৰৰ ল'ৰাৰ দৰে হৈ গৈছিল যিমান বছৰ কাম কৰাৰ পিছত। মানে মই বিশ্বাস কৰিব পৰা নাই এতিয়াও যে এটা সাংঘাতিক এটা ঘটনা ঘটি গ'ল। আৰু এইটো মই ভাবিছোঁ যে তেওঁলোকে যেতিয়া তাত সোমালে, মানে যিটো চকপিট আছিলে, সেই চকপিটত আছিলে সোমোৱাৰ কোনো কাৰণে নাই, কাৰণ তাত পানী গৈ জমা হ'ব কিবা হ'ব। কিন্তু মস্তি তাতে চাটাৰিঙৰ কিবা টকটা চকটা আছিলে ভিতৰফালে, তো সেইখিনি নোমোৱাৰ মানে খুলিয়াৰ কাৰণে নে কিহৰ কাৰণে তেওঁলোক সোমাল। সোমোৱাৰ পিছত মই ফোনটো পালোঁ, হয়তো তাত গৈ পেলাই তেওঁলোকে চাফকেশ্যন হৈছে, হয়তো অক্সিজেনৰ অভাৱৰ কাৰণেই। ডিমা হাসাৰ পৰা অপহৃত দুই শ্রমিকক মুকলি। যোৱা শুকুৰবাৰে লাইচুঙৰ পৰা সন্দেহযুক্ত অগ্ৰপন্থী দলে অপহৰণ কৰিছিল পথ নিৰ্মাণকাৰী সংস্থা অনুসূয়া প্ৰজেক্টছ প্ৰাইভেট লিমিটেডৰ দুই শ্রমিকক। অপহৰণকাৰীয়ে মুকলি কৰি দিলে কৰিমগঞ্জৰ আব্দুল কাদিৰ আৰু হাইলাকান্দিৰ ইকবাল লস্কৰক। নাগালেণ্ড সীমান্ত অঞ্চলত এক অজ্ঞাত স্থানত মুকলি কৰি দিয়ে দুয়োকে। ইতিমধ্যে আৰক্ষীয়ে দুয়োগৰাকীক উদ্ধাৰ কৰাৰ বাবে হাফলঙৰ পৰা সীমান্ত এলেকাৰ উদ্দেশ্যে ৰাওনা হৈছে। অন্ততঃ পাঁচ ঘণ্টাৰ সময়ত হাফলঙৰ সেই স্থান পাওঁতে সময় প্ৰয়োজন হ'ব, পাঁচ ঘণ্টা সময়। গোৱালপাৰাৰ সূৰ্য পাহাৰত অঘটন। বলবমত অহা যুৱকৰ পুখুৰীত পৰি হলিল সমাধি। মৃত যুৱকজন বঙাইগাঁৱৰ চলন্ত পাৰাৰ সুব্ৰজিৎ সাহা। উদ্ধাৰকাৰী দলে উদ্ধাৰ কৰে যুৱকজনৰ মৃতদেহ শাওন মাহৰ তৃতীয়টো সোমবাৰৰ এই সময়ছোৱাত এই শোকাবহ ঘটনা সংঘটিত হয়। গোৱালপাৰাৰ সূৰ্য পাহাৰত এই অঘটন। বলবমত অহা যুৱকে পুখুৰীত পৰি মৃত্যু কাকুৱালি ল'লে। মৃত যুৱকজন বঙাইগাঁৱৰ চলন্ত পাৰাৰ সুব্ৰজিৎ সাহা। উদ্ধাৰকাৰী দলে ইতিমধ্যে উদ্ধাৰ কৰিছে যুৱকজনৰ মৃতদেহ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কেইবাটাও বৃহৎ ঘোষণা। 5 আগস্টত লোকসভাত অমিত শাহে উত্থাপন করব ঐতিহাসিক প্রস্তাব। ওয়াকফ সম্পত্তি রাষ্ট্রীয়করণের প্রস্তাব উত্থাপন করব অমিত শাহে। বিজেপির বর্ধিত কার্যনির্বাহকত এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিজেপি শক্তিশালী আছিল, শক্তিশালী হয়ে আছে আর হয়ে থাকিব বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। পাঁচ আগস্টত লোকসভাত অমিত শাহে উত্থাপন করব ঐতিহাসিক প্রস্তাব। ওয়াকফ সম্পত্তি রাষ্ট্রীয়করণের প্রস্তাব উত্থাপন করব অমিত শাহে। বিজেপির বর্ধিত কার্যনির্বাহকত এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার। বিজেপি শক্তিশালী হয়ে আছে, শক্তিশালী হয়ে থাকিব বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
দেশৰ ৰাজ্যসমূহৰ ৱাকফ বোৰ্ডসমূহে যিকোনো মাটি নিজৰ বুলি কোৱাত এতিয়াৰ পৰা থাকিব প্ৰতিবন্ধকতা, আৰু চৰকাৰে সেই প্ৰতিবন্ধকতা অনাৰ দিশত আইন প্ৰণয়ন কৰাৰ পৰিকল্পনা কৰিছে। পুৰণি যিখন ৱাকফ বোৰ্ড আইন 1995, এই আইনখনৰ 40টা দফা সংশোধনী কৰাৰ পৰিকল্পনা ইতিমধ্যেই কেন্দ্ৰীয় চৰকাৰে কৰিছে, আৰু এই সংশোধনী বিধেয়কখন গৃহীত হৈছে কেন্দ্ৰীয় কেবিনেটত। এই বিধেয়কখন আইনলৈ পৰিৱৰ্তন হোৱাৰ পিছত ৱাকফ বোৰ্ডৰ সদস্য, সভাপতি আৰু মোটাৱালী ইত্যাদি নিয়োজনৰ ক্ষেত্ৰত আমূল পৰিৱৰ্তন অনা হ'ব। ৱাকফ বোৰ্ডৰ সদস্যত মহিলাৰো অন্তৰ্ভুক্তি হ'ব, আৰু তাৰ সমান্তৰালকৈ ৱাকফ বোৰ্ডে যিডোখৰ মাটি নিজৰ বুলি দাবী কৰে, দাবী কৰাৰ পূৰ্বে চৰকাৰৰ অনুমোদন ল'ব লাগিব, আৰু চৰকাৰে পৰীক্ষা কৰিহে সেই মাটি ৱাকফ বোৰ্ডলৈ হস্তান্তৰ কৰিব। 1995 চনৰ ৱাকফ বোৰ্ড আইন অনুসৰি ৰাজ্যসমূহৰ ৱাকফ বোৰ্ডসমূহৰ সভাপতিজন নিৰ্বাচিত হয়, একাংশ সদস্য নিযুক্তি প্ৰদান কৰা হয় আৰু আন একাংশ সদস্যক মনোনীত কৰা হয়। কেন্দ্ৰীয় যিখন ৱাকফ পৰিষদ, সেই পৰিষদখনতো সাল সলনি ঘটোৱাৰ পৰিকল্পনা কৰিছে চৰকাৰে সেই আইনখন প্ৰণয়ন কৰি। এই বছৰেই দিল্লী উচ্চ ন্যায়ালয়ে দিল্লী ৱাকফ বোৰ্ডৰ অধীনত থকা 120 ডোখৰ মাটিক পুনৰ পৰীক্ষা কৰিবলৈ নিৰ্দেশ দিছিলে কেন্দ্ৰীয় চৰকাৰক, আৰু এই নিৰ্দেশৰ পিছত কেন্দ্ৰীয় চৰকাৰে ইতিমধ্যে দিল্লী ৱাকফ বোৰ্ডক জাননী প্ৰেৰণ কৰিছে। ইয়াৰ বিপৰীতে তামিলনাডুত দেখা পোৱা গৈছিলে তামিলনাডু ৱাকফ বোৰ্ডে এখন গাঁৱেই নিজৰ কৰি ল'ব বিচাৰিছিল, যিখন গাঁৱত 100% হিন্দু লোকে বসবাস কৰে। গতিকে তেনেবোৰ বিতৰ্কৰ সূত্ৰপাত ৱাকফ বোৰ্ডত বিভিন্ন সময়ত হৈ আছিলে, আৰু এই বিতৰ্কবোৰৰ পৰাই পৰিত্ৰাণ পাবলৈ কেন্দ্ৰীয় চৰকাৰে ৱাকফ বোৰ্ডৰ সাল সলনি ঘটোৱাৰ উদ্দেশ্যে সেই আইনখন অনাৰ পৰিকল্পনা কৰিছে। আইনখনে অনাগত সময়ত ৱাকফ বোৰ্ডৰ কাম কাজত কি পৰিৱৰ্তন আনে সেয়া হ'ব লক্ষণীয়। আজিৰ তাৰিখত ৱাকফ বোৰ্ডৰ হাতত 9.4 লাখ একৰ ভূমি আছে, আৰু সেই ভূমিসমূহৰ বহুকেইটা সম্পত্তিয়ে বিতৰ্কৰ সূত্ৰপাত কৰিছে। অনাগত সময়ত যাতে কেন্দ্ৰীয় ৱাকফ পৰিষদখনত আৰু ৰাজ্যসমূহৰ বিভিন্ন ৱাকফ বোৰ্ডত মহিলাই অগ্ৰাধিকাৰ পায় বা মহিলা সদস্য থাকে, সেই কথাও এই আইনখনৰ যোগেদি নিশ্চিত কৰিব বিচাৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰে। মুছলমানসকলৰ ধৰ্মৰ সৈতে জড়িত বা পবিত্ৰ বুলি জ্ঞান কৰা কাম কাজসমূহ পৰিচালনা কৰিবলৈ যিসমূহ মাটি সম্পত্তি লাগে, সেইসমূহ পৰিচালনা কৰাৰ কামেই হৈছে ৱাকফ বোৰ্ডৰ। নতুন নিয়মৰ মাজেদি মুছলমান সমাজ কেনেদৰে লাভান্বিত হয় সেয়া হ'ব মন কৰিবলৈ। আৰু ইফালে লাভ জেহাদক লৈ কঠোৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। লাভ জেহাদৰ বিৰুদ্ধে চৰকাৰে প্ৰণয়ন কৰিব কঠোৰ আইন। লাভ জেহাদত জড়িত যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰ পোষকতা মুখ্যমন্ত্ৰী। গুৱাহাটীত অনুষ্ঠিত বিজেপিৰ বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহক সভাত এই মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই। কাৰ্যকৰ্তা বন্ধু বান্ধৱীসকল, ইলেকশ্যনৰ সময়ত আমি লাভ জেহাদৰ কথা কৈছিলো। অসমত আমি অহা কিছুদিনৰ ভিতৰতে এখন নতুন আইন আনিম য'ত নেকি লাভ জেহাদৰ কাৰাদণ্ড আজীৱন কাৰাদণ্ডলৈ আমি ৰূপান্তৰ কৰিম। আৰু মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্যক সমৰ্থন কৰিছে বিজেপিৰ বিধায়ক চক্ৰধৰ গগৈয়ে। মই আদৰণি জনাইছো। মই অসমৰ এজন নাগৰিক হিচাপে, কেৱল বিধায়ক হিচাপে নহয়, কাৰণ আজি কিছুদিনৰ আগতে মোৰ ঘৰৰ ওচৰৰ মৰাণত মোৰ ঘৰৰ ওচৰত কাম কৰিবলৈ অহা এগৰাকী মিস্ত্ৰী, মিয়া মিস্ত্ৰীয়ে সেই যিঘৰ মানুহত আছিলে তাতে ভাড়া থকা অসমীয়া ছোৱালী এজনীক সহজৰ দুখীয়া পৰিয়ালৰ পাই ছোৱালীজনীক ঠগি 14 বছৰীয়া ছোৱালী এজনীক ঠগি লৈ গুচি গ'লগৈ। আজি পৰ্যন্ত সেই ছোৱালীজনীক কোনো সুসূত্ৰ উলিয়াব পৰা নাই। গতিকে এইবিলাক বিভিন্ন সময়ত বিভিন্ন বা বাতৰি আহি আছে আৰু এইটো মোৰ একেবাৰে চাক্ষুষ ঘটনা। গতিকে এনেকুৱা ধৰণৰ ঘটনাবিলাক ৰোধ কৰিবলৈ হ'লে এই লাভ জিহাদৰ ওপৰত এখন উচিত আইন অনাটো প্ৰয়োজন। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি সিদ্ধান্ত লৈছে মই আদৰণি জনাইছোঁ। মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে বিজেপি বিধায়ক দিগন্ত কলিতায়ো। অসমত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ হিন্দু মুছলমান ভাগ কৰা বুলি এটা তেওঁ এটা পৰিৱেশ আনিব বিচাৰিছে। মই লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰীয়াক কৈছোঁ, লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰীয়াক সকীয়াই দিছোঁ
যে লুৰিণজ্যোতি গগৈ ডাঙরিয়া আপনার এইবিলাক কথা অসমৰ রাইজে নেমানে আৰু ভৱিষ্যতে এনেকুৱা মন্তব্যৰ পৰা আপুনি বিৰত থাকিব, আপোনাক ওলোটাই আমি হকিয়াই দিছো যে আমাক জোকাই নলব, আমি অসমীয়াৰ হৈ কাম কৰি যাম, অসমীয়া জনগোষ্ঠীৰ হৈ কাম কৰি যাম, অসমীয়া অসমত থকা সকলো জনগোষ্ঠীয় আমাৰ যি জাতি আছে সকলো যি বৰ অসম আপোনাক আমি ভাঙিবলৈ নিদো, আৰু নতুন অসম গঢ়াৰ যি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই সপোন ৰচিছে তাত আপোনালোক কেতিয়াও ভেটো দিব নোৱাৰে। বিনা অনুমতিত মুসলমানক বেচিব নোৱাৰিব মাটি। হয়, মুসলমানক ভূমি বিক্রির বাবে লব লাগিব অনুমতি, ভূমির গৰাকী হিন্দু লোকে লব লাগিব মুখ্যমন্ত্রীর অনুমতি, মুসলমানেও হিন্দু লোকক মাটি বিক্রি করার ক্ষেত্রে লব লাগিব অনুমতি, মুখ্যমন্ত্রীর অনুমোদনের পাছতহে লাভ করব ভূমি বিক্রির অনুমতি, সরকারে ইয়ার বাবে আনিব নতুন আইন। চণ্ডীগড়তকৈ অধিক ভূমি বর্তমান এটা বিশেষ সম্প্রদায়ে দখল করে আছে বলে মন্তব্য করে, তাৎপর্যপূর্ণ মন্তব্য করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়, এই আইন হলে গোয়ালপাড়ার ভূমি এটা বিশেষ সম্প্রদায় ক্রয় করব নোৱাৰিব বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর, বিজেপির বর্ধিত কার্যনির্বাহকত এই মন্তব্য ডক্টর শর্মার। আগতে ইন্টার রিলিজিয়ন মাটি ট্রান্সফার হয়েছিল, হিন্দুর মাটি মুসলমানে কিনেছিল, মুসলমানের মাটি হিন্দুয়ে কিনেছিল, কিনা বেচাত আমি বাধা দিব নোৱাৰো, কিন্তু অসম সরকারে নতুনকৈ সিদ্ধান্ত লৈছে যে এজন হিন্দুর মাটি মুসলমানে কিনিবৰ বাবে আৰু এজন মুসলমানৰ মাটি হিন্দুয়ে কিনিবৰ বাবে মুখ্যমন্ত্রীৰ অনুমোদন লোৱাৰ পিছতহে ল্যান্ড সেল পারমিশন হব। মুখ্যমন্ত্রীৰ অনুমোদন লোৱাৰ পিছতহে ল্যান্ড সেল পারমিশন লব পাৰিব। রাজ্য সরকারে এক প্রস্তাব লৈছে যে অহা কিছুদিনের ভিতরতে আমি এখন আইন আনি যে অবিভক্ত গোয়ালপাড়া জেলা কোনো আমার মাটি বিশেষ সম্প্রদায় লোক বিক্রি করব নোৱাৰি, জনজাতীয় লোক, অনুসূচিত জাতি লোক, অন্যান্য পিছপৰা সম্প্রদায় লোকের মাজত যিখিনি মাটি বাছি আছে এই মাটিখিনি আমি আৰু ট্রান্সফার হবর কারণে দিব নোৱাৰো। আজি আমি রাজ্য সরকারে স্পষ্টভাবে কাম করবলে সিদ্ধান্ত লৈছো যে টি স্টেটর চাহ বাগিচার লেবার কলোনির মাটির অধিকার আমি চাহ বাগিচার শ্রমিক সকলক আমি উভতাই দিই, জনজাতীয় লোক সকলের মাটির সুরক্ষা, জাতি মাটি ভেটি সুরক্ষার এক সর্বোত্তম দায়িত্ব, ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকর বাহিরত জনজাতীয় লোক সকলের মাজত থকা সরু সরু গাঁও বিলাক আমি মাইক্রো ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকলে রূপান্তর করব খুঁজিছো, যাতে জনজাতীয় বেল্টর বাহিরত জনজাতীয় লোকের মাটিত কোনেও যাতে চকু দিব নোৱাৰে তার বাবে আনে আমি নতুন আইন আনার বাবেও আমি সিদ্ধান্ত লৈছো। আমি সিদ্ধান্ত লৈছো যে অহা দুমাহর ভিতর আমি নতুন ডমিসাইল নীতি আনি যত নেকি স্পষ্টভাবে লিখা রব যে অসমর মাটিত জন্ম পোৱা মানুহে অসমত সরকারি চাকরি পাব। আগন্তুক দেড় বছরলৈ মুখ্যমন্ত্রীর মুখত সাম্প্রদায়িক কথা বতরা শুনিব, দেড় বছর অপেক্ষা করক, সকলো সলনি হব, ইয়ার পিছতে চাব আজমল ফাউন্ডেশনক মাটি দিব মুখ্যমন্ত্রী। এনে কথা বতরার বাবে মোদী বিফল হয়েছিল, অসমত ছাব্বিশত দেখিব সফল হব নোৱাৰে বিজেপি, এই মন্তব্য কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। পিছত গৈ দেখা পাব যে আজমল ফাউন্ডেশনত মাটি দি থাকিব, আজমল ফাউন্ডেশনৰ পৰা মাটি নলব, এটা অলপ লাহে লাহে চাব, এটা লাহে লাহে মুখ্যমন্ত্রীৰ মুখেদি আজমলৰ নাম খুব এটা ওলাব। এটা ডেৰ বছৰ মই অসমৰ ৰাইজক মই আহ্বান জনাইছোঁ যে ডেৰ বছৰ অহা নিৰ্বাচনলৈকে মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ পৰা আজমল মুছলিম এইখিনিয়ে কথা শুনা পাই থাকিব। কিন্তু মই মুখ্যমন্ত্ৰীকো এটা কথা জনাবলৈ বিচাৰিছোঁ যে প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াও বিফল হ'ল, খুব চেষ্টা চলাইছিলে যোৱা লোকসভা নিৰ্বাচনত, মংগলসূত্ৰ কথা কৈ, কংগ্ৰেছৰ মেনিফেষ্টো কথা কৈ, য'ত য'ত এই কথাবোৰ প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াই উল্লেখ কৰিলে তাত তাত তেওঁ ব্যৰ্থ হ'ল।
প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় ভারতের রাইজক বিভ্রান্তি পেলাব নয়লে এটা মুখ্যমন্ত্রী কত পারিব? এইবর সব রাজনীতি করে লাভ নাই। দেড় বছর আছে, দেড় বছর ভিতর আমার চাহ উদ্যোগক, শ্রমিকসলক, গাঁর মানুষ, গাঁর রাস্তাব মেরামতি করব, যলক সময় আছে, ভগবানে ক্ষমতা দিছে, ক্ষমতাটো ভালদরে ব্যবহার কর। লগতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে লুরিণজ্যোতি গগৈও। মানুষের মাজত সাম্প্রদায়িকতা, ঘৃণা, ধর্মীয় উন্মাদনা, বিভাজন সৃষ্টি করে আগন্তুক দিন সময় বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হবর কারণে চিন্তা চর্চা করে শেহতাকে মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি, শেহতাকে মাতির ক্ষেত্রতো মুসলমান হিন্দু ভাগ ভাগ করে নতুন ধরনের চিন্তা চর্চার সাম্প্রদায়িকতার বিষবাস্প সৃষ্টি করবর কারণে চিন্তা চর্চা করেছে। তার লগে তথ্য বিভ্রাট, ভুল তথ্যরে মানুষক বিপথে পরিচালিত করবর কারণে উঠি পড়ে লাগছে। আজি বিরোধী ঐক্য মঞ্চর এই সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি কঠোরভাবে সকিয়াই দিব খুঁজছো যে সাম্প্রদায়িকতার বিষবাস্পর বাষ্পয়ে আমার সমাজখনক ভাঙিবর কারণে চিন্তা চর্চা নকৰিব। তেখেতে যাতে আগন্তুক দিন সমূহ এনেকুয়া ধরনের বক্তব্য, সাম্প্রদায়িক বক্তব্য যাতে না রাখে, তার কারণে বিরোধী ঐক্য মঞ্চ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি কঠোর সকিয়নি জানাইছো। গুড মর্নিং 18-ত আমি খবরের ধারা অব্যাহত রাখিম। সময় হয়েছে চমু বাণিজ্যিক বিরতি। এটো মাই থান স্টিল নহয়। ও উসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল। এটো মাই থান স্টিল নহয়। ও উসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল। Weather Report presented by Sunrise. মহাপঞ্চমীর দিনা যোরহাট মেডিকেল কলেজের সম্মুখত থাকা উড়ন সেতু রাইজর উৎসর্গা করব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। অহা বহাগ বিহুর আগতে নুনমাটি আর সানমারি ফ্লাইওভারের যে অংশ, অর্থাৎ নুনমাটির গাড়ি চলালে পোনে পোনে সানমারি ফ্লাইওভারত আমি উঠিব পারিম আর জুরুদলৈকে উপরে উপরে গুছি যাব পারিম, সেই অংশটো আমি অহা বহাগ বিহুর আগতে সম্পূর্ণ করিম। আর তার পিছর বহাগ বিহুর আগতে আমি সানমারির পৰা দীঘিলি পুখুরী অংশটো আমি সমাপ্ত করব। ক্যামেরা পার্সন সঞ্জয়ের সঙ্গে বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। ঢেকিয়াজুলিত চাহ বাগিচার মালিকর মই মতালি, শ্রমিকক নজনাকৈ চাহ বাগিচা বিক্রি, ঘর সাজিবলৈ চাহ গছ তুলুতেই লাগিল হাহাকার, চাহ শ্রমিকর কল্যাণের একাধিক আসনি মুকলি করা বিজেপি সরকারের দিনতে ঢেকিয়াজুলির সপাই চাহ বাগিচার মালিক পক্ষই বিক্রি করে দিলে জুটলেন ডিভিশনের 250 বিঘা ভূমি। চক্র বিষয়ার উপস্থিতিত মন্ডলে মাটির জোখমাখ করে থাকুতেহে জুটলেন ডিভিশন বিক্রি হওয়ার কথা গম পালে শ্রমিকসকলে। এতিয়া মালিকে সেইদিনা হঠাৎ আহি পেলাই মন্ডল আর এডিসি আহি পেলাই মালিকে আর যোনে কিনিছে মাটি ইয়াতে আহি পেলাই ইয়াতে মানে খুঁটি সুটি লগাই মাটি জুখি আছে। জুখি থাকাতে পাছে আমালোকে আহিলো, আহি দেখি মাটি জুখি আছে। জোখার পিছত তারপর আমি খুঁজিলো মালিক যিজনে মাটি কিনিছে তাক খুঁজিলো, তুমি যে মাটিটো কিনিলে আমার তো ইউনিয়ন আছে, ইউনিয়নক জানাইছিলে, ইউনিয়ন নজনা করে মাটি কিনিছে। তারপর তুমি কি করবা মাটি কিনি আমার লেবার সহ কিনবা নাকি? সি কলে বলো নয় মানে লেবার সহ নকিনো, আমি মাটি কিনিছো, আমি এই মাটি চাগাছ উঠাই আমি মাটি এই এক কাটা দুই কাটা করে লাভত যেটা আমি এটা 7 লাখ টাকা বিঘা লইছো আমি 15 লাখ 20 লাখ টাকা বিঘা হিসাবে বিক্রি করে চাহ বাগিচা উঠাই দিব চাহ বাগিচা।
ঢেকিয়াজুলির সপাই চাহ বাগিচার জুটল্যান্ড ডিভিশন বিক্রি হওয়ার কথা গম পার মাত্রকেই হাহাকার লাগিছে ৩৫ গৰাকী স্থায়ী শ্রমিকর লগতে এশরও অধিক অস্থায়ী শ্রমিকর। মাটি আজি আমার ইয়াতে বাপ দাদা তুই তিন পিড়ি গোল কাম করে মরি গেল, এতিয়া আমি লোক কাম করে আসো। আমার কাম করা হয়ে গেল ১৫ বছর মান ইয়াতে পার্মানেন্ট ওয়ার্কার, পার্মানেন্ট ওয়ার্কার। আমি ইয়াত ৩৫ জন পার্মানেন্ট ওয়ার্কার আছো। তো ৩৫ জন পার্মানেন্ট ওয়ার্কার থাকতে আমাকে এতিয়া মালিকে ২০জন পার্মানেন্ট ওয়ার্কার কইছে, আৰু ১৫জন পার্মানেন্ট ওয়ার্কার নাই বলে কইছে, মানে মালিকে জনাইছে আমার ইউনিয়নের তাত। এই ১৫জন আর নাই থাকা কইছে, মানে ১৫জনের যেটা নাম কাটিছে সিটবিলাক বদলি দিয়া নাই, সিটবিলাক বদলি দিয়া নাই। এতিয়া আমাদের ২০জন বলে মালিকে জনাইছে, বলে ২০জন পার্মানেন্ট ওয়ার্কার আছে। চাহ বাগিচার ভূমি বিক্রি করলেও আন কামত ব্যবহার করবেন, কিন্তু আইনক বুড়া আঙুলি দেখায় জুটল্যান্ড ডিভিশনের ২৫০ বিঘা ভূমি বিক্রি করা সপাই চাহ বাগিচার মালিক পক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা লওয়া নাই সরকার কিংবা প্রশাসনে। আনকি জাননী নিদিয়াকৈ ১৫জন স্থায়ী শ্রমিকক ছাটাই করার পাছতো নিমাতে আছে শোণিতপুর প্রশাসন। ৫ আগস্টত লোকসভাত অমিত শাহে উত্থাপন করিব ঐতিহাসিক প্রস্তাব, ওয়াকফ সম্পত্তি রাষ্ট্রীয়করণের প্রস্তাব উত্থাপন করিব অমিত শাহে। বিজেপির বর্ধিত কার্যনির্বাহকত এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বিজেপি শক্তিশালী আছিল, শক্তিশালী হয়ে আছে আর হয়ে থাকিব বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। ৫ আগস্ট তারিখে অমিত শাহ ডাঙরিয়ায় লোকসভাত ওয়াকফ প্রপার্টি রাষ্ট্রীয়করণের কারণে আরো এখন ডাঙর ঐতিহাসিক প্রস্তাব লোকসভাত আগবাই লওয়ার সংকল্প লৈছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি শক্তিশালী আছিল, ভারতীয় জনতা পার্টি শক্তিশালী আছে, আর ভারতীয় জনতা পার্টি রাইজর আশীর্বাদত শক্তিশালী হয়ে থাকিব। সতীর্থ সাংবাদিক হীরকজ্যোতি মালাকারৰ সহ আমি সংযুক্ত হৈছো এইখিনি মুহূর্তত। ওয়াকফ বোর্ডৰ ক্ষমতা কৰ্তনৰ বাবে সরকারে প্রণয়ন করিব আইন, হীরক কি প্রতিক্রিয়ার সৃষ্টি হৈছে এইখিনি মুহূর্তত? চক, যেহেতু কালি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বর্ধিত কার্যনির্বাহকত এই কথা প্রকাশ করেছিল, ওয়াকফ বিল যেহেতু গৃহমন্ত্রী অমিত শাহে যেহেতু ওয়াকফ বিল রাষ্ট্রীয়করণের এক সিদ্ধান্ত গ্রহণ করব, ৫ আগস্ট যেহেতু এই বিল আনিব বলে কেছে। কিন্তু তারতে কেবাটাও গুরুত্বপূর্ণ কথা কৈছে, যেহেতু লাভ জিহাদর বিরুদ্ধে লাভ জিহাদর বিরুদ্ধে আইন আনার কথা কৈছে, লগতে গোয়ালপাড়ার যে মাটি সেই মাটি বিশেষ সম্প্রদায়ের এটা লোকে ক্রয় করব নয় বলে এখন বিল অনা হব বলে কৈছে। আর তারতে যেহেতু যুব নমনীয় যুবক যুবতী আছে ভবিষ্যৎ সুরক্ষিত করার বিশেষ ব্যবস্থা লওয়ার কথাও উল্লেখ করেছে। আর এই মুহূর্তে মূলত যেহেতু বিজেপির বিধায়ক সুশান্ত বরগোহাঁই আছে, তেখেতৰ পৰা আমি এই বিষয়ে জানিব বিচাৰিম। যেহেতু ওয়াকফ বিলৰ কথা কালি মুখ্যমন্ত্রীর কথা হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করেছে, গতিকে অমিত শাহে এইখন বিল, গৃহমন্ত্রী অমিত শাহে এইখন বিল উত্থাপন করব, গতিকে কেনেকুৱা হব এখন? চক, নিশ্চিতভাবে আমার যিসকল খিলঞ্জীয়া লোক আছে সেই সকলৰ সুরক্ষার কারণে হয়তো ওয়াকফ বিল যেনে ধরনের প্রস্তুতি চলাইছে তেনেধরনের পার্লামেন্টত দাখিল করব বা তেনেধরনের পার করে লই যাব। কারণ দেখা পাওয়া যায় যে বিভিন্ন সময় ওয়াকফ বোর্ড বিলাকত বহুখিনি মাটি সম্পত্তি এনে ধরনের আইনি বেআইনিভাবে রাখি থাকছে, যেগুলা বর্তমানের দিনত যেটা ডেভেলপমেন্টের কাম করবলিয়া হয় সেই অঞ্চলবিলাকত কামবিলাক করিব পৰা নাযায়, আর ইফালে যেনে ধরনের সকলে সুবিধা পাব লাগে তেনে ধরনের সুবিধাও নেপায়। সেখানে হয়তো ওয়াকফ বোর্ডক লই পেলায় এখন বিল অনার যে প্রস্তুতি চলাইছে সেই প্রস্তুতি নিশ্চিতভাবে সকলকে আশ্বস্ত করে লই যাব পৰা এটা ব্যবস্থা থাকিব। কালি যেহেতু যখন বর্ধিত কার্যনির্বাহ আসলে বিজেপি তাত কেবাটাও সিদ্ধান্ত গ্রহণ করা আছে, বা মুখ্যমন্ত্রী স্পষ্টকে প্রকাশ করেছে যে লব জেহাদর বিরুদ্ধে এখন আইন অনা হব, আর লব জেহাদ যিয়ে করব কারাদণ্ড হব বলে কৈছে, গতিকে গোটেই বিষয়টির বিষয়ে কেনেকুৱা ধরনের প্রতিক্রিয়া? এখন ঐতিহাসিক যাকালি কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত হল, যত শক্তিশালী বহুত সিদ্ধান্তর কথা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি এই কার্যনির্বাহক সভাত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে ইয়ারও কেনে ধরনের ইমপ্লিমেন্টেশন করব মুখ্যমন্ত্রী ডাঙরে নিশ্চিতভাবে করব। ইয়াতে ডাঙর দুটা দিক দেখা পাওয়া গেছে, এটা হল আমি সদায় যিসকলে জন্মগ্রহণ করা অসমীয়া মানুষ আছো সেই সকলে চাকরি বাকরির ক্ষেত্রে বহুতে কেতিয়াবা সন্দেহ প্রকাশ করে বাহিরের মানুষে আহার বা এনে ধরনের বহুখিনি আমি নিউজ দেখা পাও,
এই গোটেইখিনি যাতে ব্যবস্থাত অকল অসমৰ লৰা ছোৱালীয়ে অসমৰ চাকৰিসমূহ পায় তাৰ বাবে ডমিচাইল এখন আইন আনিব বিচাৰিছে, যাৰ যোগেদি আমাৰ অসমত জন্মগ্ৰহণ কৰা লৰা ছোৱালীসমূহে ভৱিষ্যতে অসমৰ চাকৰিসমূহত তেওঁলোকে এপ্লাই কৰিব পাৰিব আৰু তেওঁলোকৰ সেই অধিকাৰ সাব্যস্ত কৰিব পাৰিব। দ্বিতীয়তে আমাৰ অসমৰ মাটি সম্পত্তি খিলঞ্জীয়া লোকৰ হাতত যাতে থাকে তাৰ বাবেও আজিকালি যোৱাকালি এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। যেনেধৰণে আমাৰ যদি চোৱা যায় যে স্বাধীনতাৰ আগৰ পৰাই আমাৰ সেই সময়তে ভীমবৰ দেউৰীৰ পৰা আৰম্ভ কৰি যিসকলে আমাৰ ট্ৰাইবেল যিসকল লোক আছে তেওঁলোকৰ মাটিৰ অধিকাৰৰ কাৰণে যথেষ্টখিনি সেই সময়ত তেওঁলোকে যুঁজ দি আহিছিলে, কিন্তু বহু সময়ত ছাকচেছ হৈছিলে কিন্তু বহুখিনি কেৰুণ থাকি গৈছিলে। আজি সেইসকলৰ তেওঁলোকৰ মাটিৰ অধিকাৰ যাতে পাব পাৰে তাৰ বাবেও মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আৰু আমাৰ যোৱাকালি কাৰ্যনিৰ্বাহক সভাত কিছু সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয়। ইয়াৰ উপৰিও চাহ জনগোষ্ঠীয় যিসকল লোকে বাগানত বসবাস কৰি আছে, বহু ক্ষেত্ৰত কেতিয়াবা পি এম এ ৱাই ঘৰ এটা পাবলৈ অসুবিধা হয় কাৰণ তেওঁলোকে এন অ' চি কেতিয়াবা বাগানৰ মালিকে নিদিয়ে। কিন্তু যুগ যুগান্তৰ তেওঁলোকৰ পৰিয়ালে বাগানত কাম কৰি আছে, সেই যুগ যুগান্তৰ পৰিয়ালবিলাকে বাগানৰ মাটিতে আছে, বাগানৰ ঘৰতে আছে, কিন্তু চৰকাৰৰ আঁচনি তেওঁলোকৰ ইনক্লুড হয় কিন্তু কেতিয়াবা এন অ' চিৰ কাৰণে নেপায়। সেই মাটিও যাতে তেওঁলোকক অধিকাৰ দিব পৰা যায় তাৰ বাবেও চিন্তা চৰ্চা এই চৰকাৰখনে কৰিছে। তাৰ উপৰিও অসমৰ যিসকলে আজি অসমীয়া জাতিটোক সুৰক্ষিত কৰিবৰ কাৰণে আন্দোলন কৰিছিলে, বহুতে হাতত বন্দুক তুলি লৈছিলে, বহুতে এটা সময়ত অসমৰ 30 বছৰ আমি এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক। অগ্নিগৰ্ভ বাংলাদেশত ভয়ংকৰ পৰিস্থিতি, আৰক্ষী শাসকীয় দলৰ কৰ্মী আৰু প্ৰতিবাদী জনতাৰ সংঘাতত 100ৰো অধিক লোকৰ মৃত্যু, দেশখনত চৰকাৰী চাকৰিৰ আসন সংৰক্ষণ ব্যৱস্থাৰ বিৰুদ্ধে তীব্ৰ প্ৰতিবাদ জনতাৰ, প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনাৰ পদত্যাগৰ দাবীৰে ৰাজপথত ধাৰাবাহিক প্ৰতিবাদ বাংলাদেশৰ শিক্ষাৰ্থী সমাজৰ, দেওবাৰে বাংলাদেশৰ ৰাজধানী ঢাকাত শিক্ষাৰ্থীসকলে সাব্যস্ত কৰা প্ৰতিবাদে হিংসাত্মক ৰূপ ধাৰণ কৰিছে। প্ৰতিবাদকাৰী আৰু আৰক্ষীৰ মাজত হোৱা সংঘাতৰ ফলত 97জন লোকৰ মৃত্যু হয়, বহুকেইজন প্ৰতিবাদকাৰী এতিয়াও সন্ধানহীন হৈ আছে, দেশখনত চৰকাৰী চাকৰিত মুক্তিযোদ্ধাৰ পৰিয়ালৰ বাবে 30% আসন সংৰক্ষণৰ সিদ্ধান্তৰ বিৰোধিতা কৰিছে লাখ লাখ শিক্ষাৰ্থী আৰু শিক্ষক সমাজে, ইতিমধ্যে বাংলাদেশৰ পৰিস্থিতি ক্ৰমাৎ ভয়ংকৰ দিশে গতি কৰিছে, দেশখনত থকা প্ৰৱাসী ছাত্ৰসকলে বাংলাদেশ এৰি নিজ নিজ দেশলৈ উভতি গৈছে, প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনাই কঠোৰ হাতেৰে বিদ্ৰোহ দমনৰ নিৰ্দেশ দিয়াৰ পাছতে দেশখনৰ সামৰিক বাহিনী আৰু আৰক্ষী জঁপিয়াই পৰিছে প্ৰতিবাদকাৰীৰ ওপৰত, যাৰ বাবে পৰিস্থিতি আৰু অধিক ভয়ংকৰ হৈ উঠিছে। প্ৰতিবাদৰ জুই ঢাকাৰ পৰা লাহে লাহে প্ৰায়বোৰ চহৰতে বিয়পি পৰিছে, দেওবাৰে আৰক্ষী আৰু প্ৰতিবাদকাৰীৰ মাজত হোৱা প্ৰতিবাদত কেইবাশ লোক আহত হৈছে, আৰক্ষীয়ে প্ৰতিবাদকাৰীলৈ লক্ষ্য কৰি কন্দুৱা গেছ ষ্টন গ্ৰেনেড নিক্ষেপ কৰিছিল দেওবাৰে, সন্ধিয়া 6 বজাৰ পৰা অনিৰ্দিষ্ট কাললৈ সান্ধ্য আইন জাৰি কৰিছে দেশখনত। বাংলাদেশত হোৱা অভূতপূৰ্ব পৰিস্থিতিৰ বাবে ভাৰতে জাৰি কৰিছে বিশেষ নিৰ্দেশ, ভাৰতীয় নাগৰিকক বাংলাদেশ ভ্ৰমণৰ পৰা বিৰত থকাৰ পৰামৰ্শ ভাৰত চৰকাৰৰ, পৰৱৰ্তী নিৰ্দেশ নোপোৱালৈকে কোনো ভাৰতীয় নাগৰিককে বাংলাদেশলৈ নাযাবলৈ আহ্বান জনাইছে চৰকাৰে। ইয়াৰে সৈতে সময় হ'ল গুড মৰ্ণিং 18ৰ পৰা বিদায় লোৱাৰ, খন্তেক বিৰতিৰ পিছতে লৈ আহিম দ্ৰুত সংবাদ।